গীতাদি এত বয়স হয়েছে তবু তোমার এরকম কথা বলতে লজ্জা করলো না লজ্জা করলো না তুমি একটা বাচ্চাকে কন্টেন্ট বানাচ্ছ এত তোমার টাকার লোভ এতটাই টাকার লোভ আর মারিয়ার পেছনে কেন পড়ে আছো ভিউজের লোভে অনেক ভিউজের দরকার ছি ছি গীতাদি তোমার কাছ থেকে এটা আশা করিনি তো নমস্কার বন্ধুরা মাপের ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবার নতুন ভিডিও আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো গীতা দি নাকি মারিয়ার নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে উল্টো পাল্টা বলে যাচ্ছে গীতাদের তো খেয়ে দেয় কাজ নেই কিছুই তো করে না কিছুই তো করে না এতটা বয়স্ক মানুষ এই বুড়ি মানুষটা কিচ্ছু কাজ করে না ঘরে বসে মেয়ে রান্না করে আর নিজে শুধু খায় দেয় আর লোকের পেছনে লেগে বেড়ায় না গীতাদি কোনো কাজ নেই তোমার আরে এই মারিয়া চাকরিটা তুই করে আসিস নাকি গীতাদি চাকরি করে কি চাকরি করে নিশ্চয়ই জানিস হুম তা তুই করে দিয়ে আসিস বয়স্ক মহিলাটার কোনো কাজ নেই তোদের পেছনে পড়ে আছে ওফ কি তোদের সুন্দর পেছনটা মানে কি বলবো তোর মায়ের আর তোর মানে ব্যবসা শুরু করেছিস মামে মিলে ব্যবসা মানে কোথা থেকে কিভাবে ইনকাম করা যায় আর ওদিন মন্দিরাকে নিয়ে ব্যবসা করেছিলিস পুরনো কথা তুললে খুব গায়ে ফসকা পড়ছে না পুরনো কথা তুললে পুরনো কথা তো উঠে আসবেই আজকে মন্দিরা যে সর্বনাশের পথে পাটা বাড়িয়েছিল তার জন্য কে তোরা তোদের কাছে কেন উঠে গেছিল তোরা নিশ্চয়ই কেউ নস কোনো আত্মীয়তা নেই তোদের মধ্যে শুধু ভিউয়ার্স সামান্য ভিউয়ার্স ছিলিস সেই ভিউয়ার্সের জেরে দিদি 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 করে একদম রক্তের সম্পর্ক তৈরি করে ফেলেছিলিস না জন্য তোদের বাড়িতে গিয়ে উঠেছিল সারা জীবনের জন্য আর কি সুযোগ করে দিয়েছিলি রাহুলের সঙ্গে দেখা করার বললে খুব গায়ে বাজছে গা বলতে তো হবে এই রে ভাই বলতে তো হবেই পুরনো কথা তো উঠে আসবেই মন্দিরকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছিলিস তুই আর তোর মা তুই আর তোর মা তোর মা কি বলে আমি জানতাম না তোর মা পুরোটা জানতো সোমনাথ কেন তোদের সাথে সম্পর্ক রাখতে মানা করেছে সেই যে তোরা পুরোটাই জানতিস কেন রে যেদিনে মন্দিরে রাহুলের সাথে হোটেলে ছিল বাইকটা পাহারা কে দিয়েছিল রাহুলের বাইক তোর মাই তো পাহারা দিয়েছিল হুম ওই ভুরুবিহীন নারী হুম গায়ে খুব ফোসকা পড়ছে তুই নাকি কচি খুকি কিচ্ছু জানিস না অথচ পরকিয়া কিভাবে স্বাদটা দিতে হয় কিভাবে ইনকামটা করতে হয় সবটা জানিস শুধু টাকা চিনিস শোন বাচ্চা মেয়ে শুধু টাকা চিনিস চিনিস আর কিচ্ছু না না সেই জন্য টাকার জন্য সব করতে পারিস বাকি সময় তুই বাচ্চা বাচ্চা তাই না তা বাচ্চাই যদি এত হওয়ার শখ তাহলে ইউটিউবে ভিডিও করতে এসছিস কেন হুম তা তোর মাকে বল না একটা দুধের বোতল ধরিয়ে দিয়ে বিছানায় সে করে দুধ দু খেতে হুম ভিডিও করতে এসছিস কেন ইউটিউবে লজ্জাও করে না পটর 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 করে ভালোই মামে মুখ চালাচ্ছিস গায়ে ফসকা পড়ে যাচ্ছে সত্যি কথা বললে তুই কন্টেন্ট বানিয়েছিলিস বাচ্চারা কেন আনিয়েছিলিস তো তুই শুধু সবসময় ফায়দায় থাকিস কিভাবে কোথা দিয়ে টাকা ইনকাম করা যায় মন্দিরাকে নিয়ে তো হলো না আর মন্দিরা তো একদম ছুঁড়ে ফেলে দিল নিংড়ে মানে মন্দিরাকে মানে যা নিংড়েছিস শেষ পর্যন্ত মন্দিরা নিজের ভুলটা বুঝতে পেরেছে ওই জন্য তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে যা ব্যবহারটা করেছিস তোরা তারপরে কি করলি কাজের মেয়ের বাচ্চাকে নিয়ে নাটক করলি কাজের মেয়ের বাচ্চাকে নাকি তোরা এত মহান কাজের মেয়ের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে মানুষ করবি তার কিচ্ছু নেই সে একটা ছেড়া জামা পরে এসেছিলো তার জন্য জামা কাপড় কিনে তার জন্য বই খাতা কিনে স্কুলে ভর্তি করে সমস্ত দায়িত্ব নিয়ে ফেলেছিস তোর মা বলে সারা জীবনের দায়িত্ব নিলাম আমার মেয়েটা দিন ঘরে একা থাকে তার একটা সঙ্গীত দরকার ওই জন্য এ দুজনে থাকবে আর ওই দীপিকার সারা জীবনের দায়িত্ব নিয়েছিলি তা দীপিকা যদি সারা জীবনের দায়িত্ব নিয়ে থাকিস তাহলে তাড়িয়ে দিলি কেন তাকে তাড়িয়ে দিলি কেন আরে আসল সত্যিটা বলার সাহস নেই সাহস নেই আসল সত্যিটা বলার যে ভিউজের জন্য নিয়ে এসেছিলাম একটা বাচ্চাকে কনটেন্ট বানিয়ে খাবো লোকে আমাদের মহানতা উদারতা দেখে ভিডিওটা দৌড়ে দৌড়ে দেখতে আসবে এটাই ভেবেছিলি না কিন্তু না রে এটা তো হলো না এই জন্য দিলি এখন কত কথা উঠে আসছে কই যখন দীপিকাকে এনেছিলি তখন তো বলিস নি যে দীপিকা ওদের নিজের সন্তান দীপিকা অনাথ অনাথ কি করে হয় রে একটা যদি শিশুকে মানুষ করে তার মা বাবা সে তো অনাথ হয় না তার তো মা বাবা থাকে তার মা বাবা থাকে তুই কেন অনাথ বলেছিলি যে সন্তানকে ছেড়ে তার বাবা থাকতে পারে না সে কি করে অনাথ হয় দীপিকাকে নিশ্চয়ই বড় থেকে মানে বড়তে কোথাও নিয়ে আসেনি যে বড় একটা মেয়ে ওকে আট বছরের দত্তক নিয়েছে তা তো করেনি ছোটবেলা থেকেই মানুষ করেছে তাহলে অনাথ কি করে হয় সে হুম অনাথ কাকে বলে জানিস সব কিছু জেনে বুঝে তারপরে এখানে কথা বলতে আসবি পটর পটর করতে আসবি বুঝেছিস তুই জন্ম বৃত্তান্ত জানিস তাহলে দীপিকার একদিন জন্ম বৃত্তান্তটা বলবি না জেনে কথা বলতে আসিস কেন তোরা এক কথা বলছিস আর ওই দীপিকার মা এক কথা বলছে দীপিকার মা এক কথা বলছে আর ভিডিওটা এডিট করেছিস একটু একটু করে দীপিকার মা কথা বলছে ভিডিওটা কেটে দিচ্ছিস আবার এডিট করছিস কেন ওই মহিলাকে যখন কথা বলছে ভিডিওটা এডিট করতে হয়েছে কেন সে যা বলবে সে ভিডিও ক্লিপটা তুলে দিবি আর যখন ভিডিওটা এডিটই করেছিস তাহলে ভিডিওটা যখন অফ করে বলতে পারিস নি ওই মহিলাকে যে শাড়িটা ঠিক করো তুমি শাড়িটা কিভাবে পরেছে ওই মহিলা তুই একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিচ্ছিস তুই জানিস না ড্রেস কিভাবে পড়তে হয় নাকি নোংরা মানসিকতা এটাও ভিউজের জন্য ওই মহিলার কাপড়টা যে সরে গেছে ভিডিওটা করেছিস সেটাও নিশ্চয়ই ভিউজের জন্য লোকে ওই মহিলাকে কাপড়টা সরে গেছে ওটা দেখে ভিডিওটা দেখতে আসবে ছি 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 তোরা তোরা মা মেয়ে হচ্ছিস নোংরা নোংরা থেকে নোংরা তোর মায়ের ড্রেস বেস দেখেছিস হাঁটুর উপরে নাইটি তুলে বসে থাকে ভিডিও করে এই তো তোদের ক্যারেক্টার আবার তোরা মানে বড় বড় করে কথা বলতে আসিস তা এভাবে ইনকাম কর না আর কি বলছিস গীতা বলছিস বাচ্চা নিয়ে কন্টেন্ট করছে ইনকাম করছে বেশ করছে তোরা করিস নি নিয়ে ভালোই খেয়েছিস এখন ভেবেছিলি শ্মশানে গেলে মন্দিরের বাবা যে মারা গেল শ্মশানে গেলেই তোদেরকে জড়িয়ে ধরবে জড়িয়ে ধরে কান্না করবে মন্দিরা ভেবেছিলি আবার ঠিক করে নেব সব যদি দিদিভাই আমাদেরকে না মানে দেখে কথা না বলে তাহলে দিদিভাই হাতে পায়ে ধরে আবার সব ঠিক করে নেব সেটা আর হবে না বুঝলি সেটা আর হবে না তুই এত শয়তান মানে এখন পার্সোনাল কথাগুলো তুই আরেকজনকে বলছিস তোর এখন পেয়ারের অন্য দিদিভাই ভাই হয়ে গেছে সে দালালকে বলছিস তুই ফোন করে করে তোরা কি করছিস তোরা পুরোনো কাসুন্দি ঘাঁটছিস না সোমনাথ তোকে ফোন করে করে কি বলেছে সেইগুলো এখন সে আরেক দিদি ভাইকে বলে বেড়াচ্ছিস তাহলে তোরা যদি পুরোনো কাসুন্দি ঘেঁটে বেড়াস পুরোনো কাসুন্দি নিয়ে পড়ে থাকিস তাহলে আমরা বললেই দোষ সেটা জানিস না আমরা কন্ট্রোভার্সি করি আমরা কন্টেন্ট খুঁজে বেড়াই হুম সেটা তো ভালোভাবেই জানিস তাহলে তোরা যখন বলবি তোদের বেলায় সব কিছু বলতে পারিস না আমরা বললে গায়ে বড়ো বড় ফোসকা পড়ে যায় আর তোর মা পটর 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 করছে ক্যামেরার সামনে আসছে না কেন হুম ক্যামেরার সামনে আসছে না কেন গীতাদি যেটা বলেছে সেটাই কি সত্যি তোর মায়ের কি ভুরুটা আঁকা নেই ওই জন্য হাসিও পায় তোদের এই মা নাটক দেখে বাপটাকে তো তাড়িয়েছিস বাপকে পুরো তাড়িয়ে দিয়েছিস মা মেয়ের বিজনেস করছিস তাই না এই তো বললি পাপা চলে আসবে এক মাস পরে পাপা চলে আসবে তা পাপা আসেনি কেন রে হ্যাঁ পাপা আসেনি কেন শোন অন্যের পেছনে লাগতে আসবি আগে নিজে কতটা ধোয়া তুলসী পাতা সেটা দেখবি সেটা দেখবি তুই কারো ভিডিও দেখিস না তোকে ভিডিও পাঠিয়েছে ভালোবেসে কেউ সেই জন্য কে পাঠিয়েছে দিদি ভাই দালাল দিদি ভাই সে পাঠিয়েছে তোকে ভিডিওটা ভিডিওটা তাই তুই দেখলি ভিডিও করতে বসে গেলি প্রতিটা জিনিস নিয়ে তোরা বিজনেস করছিস প্রতিটা জিনিস নিয়ে মন্দিরটাকে নিয়ে ব্যবসা করেছিস তোর তো ইউটিউব চ্যানেলে কোনো ভিউজই ছিল না রে তুই তো ইউটিউব করতিস না যে মন্দিরটাকে নিয়ে গেলি অমনি ইউটিউব করা শুরু করে দিলি তারপর চ্যানেল দাঁড়িয়ে গেল ইনকাম শুরু হয়ে গেল তারপর মন্দিরের সাথে ঝামেলা হলো মন্দিরে চলে আসলো এখন কন্টেন্ট নেই কন্টেন্ট নেই কি করবি দীপিকাকে কন্টেন্ট বানালি আর তোর সেই বয়ফ্রেন্ডটা কি কি নাম যেন মনেও থাকে না কতজনের সাথে ঘুরিস কার কথা মনে রাখবো বল তো সে তাকে তো দেখা যায় না আর এখন দাদাও আসছে না তোর সেই ভাইও আসছে না কাউকে কাউকেই তো দেখাস না সবাইকে লাত মারলো নাকি হুম সবাইকে লাথ মারলো ওই কাকি আসতো একটা তারপরে তোরে নাকি জাতপাতের কোনো বিভেদ নেই সবাই আসে সবাই থাকে তা এখন তো দেখতে পাচ্ছি না দীপিকাকে নিয়ে মাতামাতি শুরু করেছিলিস দীপিকাও মারলো দীপিকাও লোক তাকে এমনভাবে অত্যাচার করেছিস এই জন্য সে পালিয়েছে সে পালিয়েছে এত ভালোভাবে রেখেছিলি তাকে এত ভালো খাওয়া দাওয়া এত নতুন নতুন জামা কাপড় দেওয়া তা পালিয়ে গেল কেন পালিয়ে গেল কেন তুই এক কথা বলছিস যে তার বাবা কিছু শুনেছে মনে হয় ওই জন্য নিয়ে চলে গেছে আর দীপিকার মা বলছে ওর বা দীপিকা তুই বলেছিলিস দীপিকা এখান থেকে যেতে চাইছে না লোকে উল্টোপাল্টা ওর বাবাকে বলেছে বলে নিয়ে চলে গেছে আর দীপিকার মা বলছে যে ওর এখানে ভালো লাগছিল না ও ওখানে মাঠে ঘাটে খেলা করে ঘুরে বেড়ায় ওর বাবারও ভালো লাগছিল না ওরও ভালো লাগছিল না আর তুই কি বলছিস বাবার কানে কেউ কিছু বলেছে কেউ কিছু বলবে কেন তোরা তো তাকে মানে রাজ করে রেখেছিলিস রাজকুমারীর মতো রাখতিস তাহলে কেউ কিছু বলবে কেন নিশ্চয়ই কিছু করেছিলিস তাই তো পাড়ার কেউ বলে দিয়েছে তার বাবাকে বুঝেছিস নিজের কথার জালে নিজেই ফেসে যাচ্ছিস অন্যকে দোষ দিতে আসছিস কেন নিজের কথার জালে নিজেই তো ফেসে যাচ্ছিস হুম খুব চালাক মনে করিস নিজেকে অতি চালাকের গলায় দড়ি জানিস তো তাই বেশি চালাকি করিস না বুঝেছিস আর অন্যের দিকে আঙুল তোলার আগে না নিজের দিকে আগে দেখবি আর অন্যের দিকে একটা আঙুল তুললে নিজের দিকে কিন্তু চারটে আঙুল থাকে এটা ভেবে দেখবি বুঝেছিস মারিয়া হুম গায়ে ফোসকা পড়ে যাচ্ছে বেশি কথা বলিস না ওই ফোসকাগুলো গেলে দেব কত জ্বালা বুঝবি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সব বন্ধুরা খুব ভালো থেকে বুঝতে থাকো সবাইকে অনেক ভালোবাসা টাটা